শুভ সন্ধ্যা। আজ সোমবার 20 মার্চ 2017 সাল, বাংলা 6ই চৈত্র 1423 খ্রিস্টাব্দ। এখন ক্যানবেরাতে সময় 8:00। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার 8:00 এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শামসুদ্দিন শাফি বিপ্লব। শ্রোতা বন্ধুরা, আমরা আজ আমাদের অনুষ্ঠান সাজিয়েছি গানের দল দোহারের কাণ্ডারি কালিকাপ্রসাদ ভট্টাচার্যের সুরের সুতোয় দুই বাংলাকে একত্রে গাঁথার প্রয়াস যখন সবে শুরু, ঠিক তখনই গত 7ই মার্চ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা সব থামিয়ে দিল। তিনি জন্মেছিলেন এমন এক সময়ে যখন পপ আর রকের দাপটে বাঙালির আটপৌরে আঞ্চলিক গানগুলো ডুবে যাচ্ছিল অবহেলার আধারে। তার একক প্রচেষ্টাতেই সেই অনাদর থেকে মূলধারা স্রোতে ফেরে লোকগান। সঙ্গীতের আবহেই জন্ম হয়েছিল ছোট্ট সেই ছেলে কালীপ্রসাদের। গানের সঙ্গেই জুড়েছিল তার গোটা পরিবার। গানই যেন বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বাবা, কাকা, পিসি সকলেই গানের সাধনা করতেন, সংগ্রহ করতেন লোকগান। সংগৃহীত সেই গান বাড়িতে তো বটেই, বাইরেও গাওয়া হতো। বাংলাদেশের সিলেট অঞ্চলের পাশাপাশি সেই সংগ্রহে ছিল উত্তর পূর্ব ভারতের একটি বিস্তীর্ণ অঞ্চলের লোকগান। আর সেই লোকগানের স্বাতন্ত্র্য ধরে রাখতেই গান গাওয়া শুরু করেন কালিকাপ্রসাদ। লোকগানের রূপ, রস, গন্ধ সবকিছুর অরিজিনালিটি বজায় রাখার চেষ্টাতেই গড়ে ওঠে তার গানের দল দোহার। বহুদিন ভাত রঙ্গে ঘেসেছি কতই রঙ্গে, বহুদিন ভাত রঙ্গে ঘেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখাশুনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কথা শোনা, দেখেছি রূপ
সাগরে মনের মানুষ কাঁচা সোনা সত্তরের এগারোই সেপ্টেম্বর অসমের শিলচরে জন্ম কালিকা প্রসাদের। শিক্ষা শুরু স্থানীয় শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়ে। চতুর্থ শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশোনা, এরপর তার বড়দের স্কুলে যাওয়া। নরসিংহ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন কালিকা প্রসাদ। এরপর শহরেরই গুরুচরণ কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক সবই ওই কলেজ থেকে। বামপন্থী পরিবারের ছেলে কালিকা প্রসাদ ওই কলেজেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। একটা সময়ে SFI এর ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। কলেজ শেষে BA পাশ করে কালিকা শিলচর থেকে সোজা কলকাতায় চলে আসেন। গুরুচরণ কলেজের ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়েছিলেন তুলনামূলক সাহিত্যের ছাত্র হিসেবে। সেখান থেকেই MA পাস। বিশ্ববিদ্যালয়ে পড়ার ফাঁকেই কালিকার মাথায় গানের দলের ভাবনা আসে। কয়েকজন বন্ধুকে নিয়ে তৈরি করেন দোহার। চারিদিকে তখন ব্যান্ডের রমরমা, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে কালিকারা গেয়ে চলেছেন লোকগান। যদিও ব্যান্ডের সঙ্গে দোহারের তুলনাই চলে না। কালিকা বলতেন, আমরা লোকগান গাই, নতুন গান লিখি না বা গাই না। আমাদের গানে পশ্চিমী বাদ্যযন্ত্র ব্যবহার হয় না, সেজন্যই দোহার গানের দল, ব্যান্ড নয়। শুধু লোকগান গেয়েই তাদের একটা নিজস্ব বাজার তৈরি হয়ে ওঠে। সুর খেলানোর কায়দা, বিভিন্ন মেঠো বাদ্যযন্ত্র যেমন ঢোল, খোল, মাদল, ধামসা, সারিন্দা, ডুবকি, খঞ্জনি, এগুলো বাজিয়ে গানের সঙ্গে যেভাবে ধ্বনির বাতাবরণ তৈরি হতো, সেটাই ছিল দোহারের মূল মন্ত্র। দোহারের লোকগানের মাদকতায় মঞ্চে মেতে উঠতেন গায়ক বাজিয়েরা, আর অডিটোরিয়ামে মাঠে দর্শক শ্রোতারা। না না ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝারে রাখব, ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝারে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাব না, ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবো না, না 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 ছেড়ে দেব না। আমি হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কপি জানার মন ভরা, ভুবন মোহন গোরা গোপী জানার মনোহরা, ভুবন মোহন গোরা গোপী জানার মনোহরা, কোটে রাধা নামে মাত হওয়ারা। না 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 ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না।
আমায় দুঃখ মাঝে রাখবো ছেড়ে দেব না। ব্রজের কুলে কুলে মাগবু ব্রজের পদধুলি, আমি যাব ব্রজের কুলে কুলে আরে মাগব ব্রজের পদধুলি, আমি যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে যাব ব্রজের কুলে কুলে আরে মাগব ব্রজের পদধুলি। ওজে নয়নে নয়ন রেখে নয়নে, ওজে নয়নে নয়ন রেখে আর ফিরাব না, না না ছেড়ে দেব না। আমি হিকমা ধরে রাখব ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো ছেড়ে দেব না। দোহারের শুরুটা 1999 সালের 7ই আগস্ট। তখন কালিকাপ্রসাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন, আর তার কাকার যে গানের দলটি ছিল সেটি ক্রমেই মারা যাচ্ছে। তিনি প্রায়ই কালিকাপ্রসাদকে বলতেন তার মনের ইচ্ছের কথা, কলকাতায় তার দলকে নিয়ে একটি গানের অনুষ্ঠান করবেন, কিন্তু কখনোই তার হয়ে ওঠেনি। মূলত তার মৃত্যুর পর 1998 সালে কালিকার মাথায় এই চিন্তাটা আসে যে তার কাকার স্মৃতির উদ্দেশ্যে তারা একটা কলকাতায় একটা গানের অনুষ্ঠান করবে। এই নিমিত্তে সে তার বন্ধু রাজীব, যে একজন সঙ্গীত শিল্পী ছিল, তার সঙ্গে যোগাযোগ করে এবং তারা দুজন মিলে বেশ কয়েকজন সঙ্গীত শিল্পীকে একত্র করে। তারা যোগেন দাস নামের একজন ঢাকিকে তাদের সঙ্গে ঢোল বাজানোর জন্য আবিষ্কার করে। তারা সুদর্শন নামের আরও একজনকে আবিষ্কার করে যে মূলত ছিল একটি ফুচকা বিক্রেতা, বাট একই সময়ে সে প্রচণ্ড রকমভাবে দোতারা বাজাতে পারত। তারা নিরঞ্জন হালদার নামে একজনকে আবিষ্কার করে যে ট্রেনে প্রতিদিন উঠে এক নীরবে এক কোনায় বসে সারিন্দা বাজাত। সারিন্দা খুব দুর্লভ একটি বাদ্যযন্ত্র, কিন্তু নিরঞ্জন কি অবলীলায় না তা বাজাত। তারা তাদের গানের অনুষ্ঠানটি করার জন্য কলেজ স্কোয়ারে স্টুডেন্ট হলের নিকট জায়গাটা ঠিক করে। তাদের আরেক বন্ধু তাদের জন্য টি শার্ট তৈরি করে দেয় এবং আরেকজন আমন্ত্রণ পত্রগুলো। তাদের শিক্ষক অভিক মজুমদার তাদের গ্রুপের নাম দেয় দোহার এবং তা সবাই তা মেনে নেয়। তারা তাদের অনুষ্ঠানের শুরুতেই বলে নেয় যে এটা তাদের প্রথম এবং শেষ অনুষ্ঠান। তাদের প্রথম অনুষ্ঠানের পর, যা মূলত ছিল তাদের প্রথম এবং শেষ অনুষ্ঠান, বাট আশ্চর্যজনকভাবে এই অনুষ্ঠান করার পর তারা বিভিন্ন দিক থেকে ডাক পেতে শুরু করে। টেলিভিশনের এক অনুষ্ঠান সুপ্রভাত তাদের সঙ্গে যোগাযোগ করে গান গাওয়ার জন্য এবং কনকর্ড রেকর্ডসের বিশ্বনাথ চট্টোপাধ্যায় তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের রেকর্ডিংগুলো বাজিয়ে একটা ক্যাসেট বের করবে বলে। মূলত ওখান থেকেই দোহার চিন্তাভাবনা শুরু করে যে তারা কি বন্ধ করে দেবে নাকি এগিয়ে যাবে। এ পর্যন্ত দোহারের 8টি প্রকাশনা আছে। বন্ধুর দেশ প্রকাশিত হয় 2001 সালে, বাংলার গান শিকড়ের টান প্রকাশ হয় 2002 সালে, রূপসাগরে প্রকাশিত হয় 2004 সালে, এরপর বাংলা, লোকগান, মাটিশ্বর, মাটির কেল্লা এবং সব শেষে সহস্র দোতারা, যা 2012 সালে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। দোহারে সাধারণত নতুন গান লেখা ও সুর তৈরি করার রীতি নেই।
বছর কয়েক আগে যখন শাহবাগ আন্দোলনে উত্তাল বাংলাদেশ, তখন সেখানেও পৌঁছেছেন কালিকা। ঢাকায় তরুণ প্রজন্মের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গান লিখেছেন, সুর দিয়েছেন, গিয়েছেনও। শাহবাগ দিচ্ছে ডাক শিরোনামে সেই গানে তিনি লিখেছিলেন, আজ আমাদের প্রেম আমাদের রাগ, শাহবাগ শাহবাগ, আজ দুনিয়ার কাছে লড়াই মানেই শাহবাগ শাহবাগ। গানটি এখানকার আন্দোলনকারীদের মধ্যে স্পৃহা তৈরি করেছিল। এ প্রসঙ্গে কালিকা প্রসাদ ভট্টাচার্য বললেন, একটি আন্দোলনের সঙ্গে সবার সমর্থন থাকবে এমন নয়। আমাদের কাছে মনে হয়েছিল যে সাম্প্রতিক সময়ে এমন গণজোয়ার আর সংঘটিত হয়নি। এরপরে এর সঙ্গে সম্পৃক্ত করতেই দোহারের গানটি তৈরি করা হয়েছিল। তাদের মনে হয়েছিল পুরনো কোনো গান দিয়ে এই আন্দোলনকে বেগবান করা সম্ভব নয়, তাই নতুন কথা লিখেছিলেন। আজ আমাদের প্রেম আমাদের রাগ, শাহবাগ শাহবাগ, আজ আমাদের প্রেম আমাদের রাগ, শাহবাগ শাহবাগ, আজ দুনিয়ার কাছে লড়াই মানে শাহবাগ শাহবাগ, আজ দুনিয়ার কাছে লড়াই মানে শাহবাগ শাহবাগ, আজ আমাদের প্রেম আমাদের রাগ, শাহবাগ শাহবাগ, আজ আমাদের প্রেম আমাদের রাগ, শাহবাগ শাহবাগ। যুদ্ধের অপরাধীদের ফাঁসি, শাহবাগ মানে বাংলা ভাষা, বাংলাকে ভালোবাসি, শাহবাগ মানে ফাগুনে পলাশে বসন্তে প্রতিরোধ, শাহবাগ মানে 52 বার 71-এর শোধ, শাহবাগ মানে ফাগুনে পলাশে বসন্তে প্রতিরোধ, শাহবাগ মানে 52 বার 71-এর শোধ। শাহবাগ মানে চণ্ডীদাস আলাউল কে সালাম, শাহবাগ মানে চণ্ডীদাস আলাউল কে সালাম, শাহবাগ আজ লালন রবীন্দ্র নজরুল ইসলাম, শাহবাগ মানে চণ্ডীদাস আলাউল কে সালাম, শাহবাগ আজ লালন রবীন্দ্র নজরুল ইসলাম, সেখানে আমার গান স্লোগান আর স্লোগান হচ্ছে গান, মান পেতে শোনো শাহবাগে আজ বঙ্গবন্ধু আহ্বান, মান পেতে শোনো শাহবাগে আজ বঙ্গবন্ধু আহ্বান, জয় বাংলা 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 জয় বাংলা। বসন্ত আসে এবার এসেছে সংগ্রাম, একুশের মাসে বসন্ত আসে এবার এসেছে সংগ্রাম, সারা বাংলায় শাহবাগ আজ শাহবাগ বাংলার নাম, সারা বাংলায় শাহবাগ আজ শাহবাগ বাংলার নাম, শাহবাগ 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 শাহবাগ, একুশে দিচ্ছে ডাক শাহবাগ শাহবাগ, আমাদের প্রেম রাগ শাহবাগ শাহবাগ, যৌবন দেয় ডাক শাহবাগ শাহবাগ, বসন্তে এলো ডাক শাহবাগ শাহবাগ। দোহার রবীন্দ্রনাথের গানও করেছেন। এ প্রসঙ্গে কালিকা প্রসাদ বললেন, রবীন্দ্রনাথ যখন 1905 সালে স্বদেশী গানের বই বের করেন, তার নামও ছিল বাউল। রবীন্দ্রনাথ নিজেও কিন্তু বাউল গানের প্রতি আগ্রহী ছিলেন।
রবীন্দ্রনাথ শুধু বাউলের সুর নয়, ভাবটাকে গ্রহণ করেছেন। এ সময় এসে মনে হয়েছে রবীন্দ্রনাথের গান নিয়েও তাদের ভাবা উচিত। তারা যে আসলে নগরে এবং গ্রামের মধ্যে একটি সেতু গড়ার কথা বলেন, এটা সবচেয়ে বেশি বলেছেন রবীন্দ্রনাথ। মূলত রবীন্দ্রনাথের এসব বিষয় নিয়ে পড়ে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহী হয়ে পড়েন তারা। কালিকাপ্রসাদ ভট্টাচার্য এ পর্যন্ত তিনটি চলচ্চিত্রের সুরকার হিসেবে কাজ করেছেন, সেগুলো হচ্ছে জাতিস্বর, মনের মানুষ এবং সর্বশেষ পহেলা মার্চ ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ভুবন মাঝি। এই চলচ্চিত্রে মাটির ঘ্রাণ আছে। লালনের দর্শনে বিশ্বাসী একজন মানুষের একতারা ছেড়ে একাত্তরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়া নিয়ে গল্প। এই চলচ্চিত্রে কালিকার নিজের লেখা এবং সুর করা একটি গান আছে, যা আমরা এখন বাজাচ্ছি। সঙ্গীতের বিষয়ন সহজ কথা না। তোমার গিটারটা আমার হলে, আমার দোতারা, আমার সারদটাও যদি তোমার হয়, তবেই ঘটে আসল সঙ্গীতের বিষয়ন। সঙ্গীতের বিষয়ন তখনই ঘটেছিল যখন পণ্ডিত রবিশঙ্করের কাছে জর্জ হ্যারিসন সেতার শিখতে এসেছিলেন।
সঙ্গীতের বিশ্বায়ন তখন ঘটেছিল যখন পূর্ণদাস বাউলের পাশে দাঁড়িয়ে বাউল গানে বব মার্লে গিটারে সুর তুলেছিলেন। কালিকা নিজে বলতেন, আগে কখনো কলেজ সোশ্যালে লোকগীতি হতো না, এখন হয়। কলেজের ছেলেরা যখন ব্যান্ড তৈরি করে অনুষ্ঠান করে, দু তিনটে সাধারণ গান গাওয়ার পর চলে যায় লোকগানে। সিনেমাতেও আসছে লোকগান, লোকগান চলে এসেছে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে। এভাবেই লোকগান প্রসারিত হয়েছে। গত শতাব্দীর 70-এর দশকে বাংলা লোকসঙ্গীতের নগরায়ন এবং বাংলা লোকসঙ্গীতকে কলকাতা সহ আন্তর্জাতিক মানচিত্রের কাছে পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দীপক মজুমদার এবং গৌতম চট্টোপাধ্যায়। পরবর্তীতে সেই দায়িত্ব নেন শুভেন্দু মাইতির মতো কেউ কেউ। কিন্তু লোকগানের মূলে যে লোকশিল্পীরা রয়েছেন, বাংলা গানের মূল ধারায় জুড়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর কাজ করছিলেন কালিকা প্রসাদের মতো কিছু মানুষ। মাটির গহন থেকে সেই গানই ছেঁচে আনতেন কালিকা প্রসাদ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 7ই মার্চ সকালের পথ দুর্ঘটনায় কালিকা প্রসাদের মৃত্যু সেই উদ্যোগটাকেই স্তব্ধ করে দিল। কয়ে ভেব না রে ডুবে যাও রূপ সাগরে, পথি কয়ে ভেব না রে ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলে না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলে না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে বাজানো গান সংগৃহীত হয়েছে ইউটিউব থেকে। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ইয়াহু গ্রুপ এবং ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি শামসুদ্দিন শাফি বিপ্লব। শুভরাত্রি।